উদ্বোধনের 14 মাস পর আজ চালু হলো তৃতীয় ভারত বাংলাদেশ ট্রেন মিতালি এক্সপ্রেস। প্রায় 6 দশক পর ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি চিলাহাটি হয়ে ট্রেনটি এখন ঢাকার পথে। দুপুর 2:12 নীলফামারি চিলাহাটি স্টেশন থেকে ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় মিতালি এক্সপ্রেস ট্রেন। এর আগে বেলা 12:10 নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস দুপুর 2:00 চিলাহাটিতে পৌঁছায়। চালক বদলাতে ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি 10 মিনিটের জন্য থামে ট্রেন। ট্রেন চলাচল শুরু হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে নীলফামারীবাসীর মধ্যে। 2021 সালের 27 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করেন, তবে করোনার কারণে তখন শুরু হয়নি চলাচল। কয়জন প্যাসেঞ্জার গেল বা আসলো এটা বড় কথা না, এটা হলো সিম্বল অফ ফ্রেন্ডশিপ, এটা বন্ধুত্বের যে প্রতীক সেই হিসেবে আমরা দেখছি। সুতরাং এটা আমাদের দুই দেশের যে সম্পর্ক সেটাকে আরও দৃঢ় করবে। তবে এখানে দেখছি যে চিলাহাটি এখানে আমাদের যাচ্ছেন যে আমাদের কাস্টমস এবং ইমিগ্রেশনটা, এটা কিন্তু নিউ জলপাইগুড়িতে হয়ে আসবে এবং আবার আমাদের যে ক্যান্টনমেন্ট ঢাকা এখানে চেকিং হবে। এর মাঝে বেসিক্যালি ট্রেনে ওঠা বা নামার কোনো স্কোপ নাই, এটা অনেকটা সিল্ড অবস্থায় থাকবে, আমাদের প্রোটেকশনে থাকবে।